হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি আর স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে ইতু পুজো। তো আমাদের হচ্ছে চলন ঘট, মানে সংক্রান্তিতে পুজো হয়, তো তারই জোগাড় চলছে। প্রথমে আলতা পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, কারণ আলতা তো পরতেই হবে, তাই না? আলতা না পরে পুজোটা ঠিক যেন আসে না, আর শাড়িটা তো পরতেই হবে। আর কালকে রাত্রিবেলা বিয়েবাড়ি থেকে অনেক রাত হয়েছিল আসতে, দুটোর পরে বাড়ি এসেছি, 2:30-এর দিকে। আর সব কিছু গোছগাছ করে চেঞ্জ করে ঘুমোতে ঘুমোতে 3টে, বুঝতেই পারছো কতটা ঘুম হয়েছে। যাই হোক, তো ব্লগটা শুরু করে দিয়েছি। তো যেহেতু ইতু পুজো করছি আমি, তো সেই ইতু পুজোটা আমি চাই তোমাদের সাথেও শেয়ার করতে, তো তার জন্যেই সকাল সকাল ব্লগ শুরু করে দেবা। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ ওর ঘুম হয়নি। কালকে রাত্রিবেলায় থাকার কথা ছিল, কিন্তু থাকলাম না, কারণ এই পুজোর জন্যে, পুজোর গোছগাছ করতে হবে, তো তার জন্যে। যাই হোক বন্ধুরা, সকাল সকাল এত কথা বলবো না, আলতা পরছি, আলতা পরে নিই, পুজোর জোগাড় করতে হবে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আলতা পড়া হয়ে গেছে, এবার চলে এসেছি তুলসী পাতা তুলতে, কারণ তুলসী পাতা অনেক কটা লাগবে। আর আমার মুনুসোনার নাচন দেখেছ? এই শুধু দৌড়াদৌড়ি করছে, আর ওই ওই নৈবেদ্যের চালটা উঠে ওই আমার ভিতরে। তো এখন দেখো এখানে বসে পড়েছি আর দুব্বো বাচ্চি, আর এখানে দুব্বো গুনে গুনে করতে হবে, তাই আর কথা বলছি না। কালো তো দুব্বো লাগবে 21টা, আর তুলসী পাতাও 21টা, আর বেলপাতা তো 21টা। এই দেখো ঘট, এই ঘটে তো ধরবে না ঘট, আর আমাদের কাঁচা ঘটে পুজো করতে হয়, তো কাঁচা ঘট, তো এর মধ্যে গুছি গুছি দিতে হবে। তো আমি আর কথা বলছি না, কারণ গুনে গুনে দিতে হবে, তো ভুল হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, আর আমরা কী করছি সেগুলো দেখো। ছোটোবেলা থেকে খুব ইচ্ছে করতো ইতু পুজো করার, তো আমাদের বাড়িতে ইতু পুজো নেই, তো তার জন্য ইতু পুজো করা হতো না। মা বলতো যে তুই ইতু পুজো করবি যদি তোর বিয়ের পর ইতু পুজোটা না থাকে, তো তার জন্যে আর কখনো ধরা হয়নি। তো আমার কপাল খুব ভালো, কারণ আমার পুজো ঠাকুর নিতে চেয়েছে, তাই জন্যেই হয়তো। তো বিয়ের পর থেকে শুরু করেছি ইতু পুজো, অনেক কিছু নিয়ম নিষ্ঠা রয়েছে এই পুজোর। তো যাই হোক, আমার নামেও ইতু ঠাকুরের কাছে ঘট পেতেছি। এতটা রোদ পড়ছে, তাকানো যাচ্ছে না। দেখো এইদিকে গুছিয়ে নিয়েছি, মানে ইতু পুজোর সব কিছু গুনে গুনে দিতে হয়, তো 21টা করে গুনতে হয়, তো দুব্বো 21টা আমি গুনেছি, চাল কটা গোনা হয়নি, কারণ চাল কটা গুনে একেবারে এই যে ঘটটা দেখতে পাচ্ছ, এই ঘটের মধ্যে দিয়ে দেব। আর অনেকের এইটা পুরো অঘ্রাণ মাস ধরে হয়, মানে রবিবার করে যে পুজোটা হয় পুরো অঘ্রাণ মাস ধরে, আর আমাদের হয় হচ্ছে এই অঘ্রাণের সংক্রান্তিতে হয়, মানে চলন ঘট যেটাকে বলে, আমাদের চলন ঘট। আর অনেকের বেশ গাছ টাছ উঠে যায়, বেশ ভালো লাগে দেখতে, একটা মাস ধরে পুজো করে। তো এই ঘটগুলোর মধ্যে আমি এখন সিঁদুর দেব, তারপর হচ্ছে কাজল লাগাবো, লাগিয়ে এই সব কিছুর মধ্যে হ্যাঁ চন্দন ঘষবো, চন্দনটাও ঘষা হয়নি, চন্দনটা ঘষে সব কিছুর মধ্যে ফুলটুল মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর গুনে গুনে ঘটের মধ্যে দেবো। চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, আর দিদি ঘরে পুজো করছে, আমি ততক্ষণে এই জায়গাটা গুছিয়ে ফেলেছি, চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। তো বন্ধুরা দেখো এখানে রয়েছে ঘট, আর আমাদের বাড়ির দিদিরও চলন ঘট, মানে এই একদিনেই পুজো হবে, তো সেটাকে চলন ঘটই বলে। তো আমার 4টে, এই 1টা 2টো 3টে 4টে, আর এই 4টে হচ্ছে আমাদের বাড়ির দিদির, মানে এই 2টো বাড়ির দিদির, আর এই 2টো হচ্ছে তার জায়ের। তো আমার 4টে, মানে আমার 2টো ঘট, আর এটা হচ্ছে ইতুমায়ের 2টো ঘট। আর এখানে দেখো দুব্বো গুনে গুনে রেখেছি, এই যে আটি করে রেখে দিয়েছি, এখানে 21টা 21টা করে রয়েছে। আর এটাকে কি যেন বলে জানো তো, এটাকে যেন কি বলে, নল কি নল যেন বলে, যাই হোক আমার এখন মনে আসছে না। আর এই জিনিসটা লাগে জানো তো, এই গ্যাঁদা ফুলের শীষ, এরকম শীষ দিয়ে গ্যাঁদা লাগে। আর এখানে তো বললামই দুব্বো গুছিয়ে রেখেছি, আর দেখো এখানে 21টা করে তুলসী পাতা, 21টা করে তুলসী পাতা লাগবে এক একটা ঘটে। তো এখানে যেহেতু 8খানা ঘট রয়েছে, তো এখানে 8খানা ঘটের জন্য আমি জোগাড় করেছি। আর এখানে দেখো বেলপাতা, তো বেলপাতা তো 21টা দেয়া যাবে না, কারণ ওইটুকু ঘটে ধরবে কী করে, তো এখানে 5টা করে বেলপাতা দেওয়া হয়েছে।
আর ধানটা রয়েছে, ধানটা ঘট বসানোর সময় লাগবে। আর দেখো এখানে রয়েছে চাল, ধান থেকে বার করা হয়েছে এই চালগুলো। তো এই চালগুলো কিন্তু 21টা করে করে এই ঘটগুলোর মধ্যে যাবে। তো ফুল রয়েছে, দেখতেই পাচ্ছো ফুল টুল সব কিছু জোগাড় করা হয়েছে। আর আতপ চালের সেই কি বানাতে হয় জানো, সেইগুলোও আবার 21টা করে বানাতে হয়। তো আমি আগে ঘরটা সাজিয়ে নিই, তারপর ওই আতপ চালের ওই দোলে না কি বলে সেই জিনিসটাকে বানাতে হবে, ঠিক আছে? মানে 21টা করে যে কটা ঘট থাকবে সেই কটা ঘটের জন্যে 21টা করে, বুঝতে পারলে? তো এই নিয়ম, অনেক কিছু নিয়ম আছে জানো তো। যাই হোক চলো আমি এবার বাকি কাজগুলো সারি, সঙ্গে থাকো। আজ সবার মন তো উৎসবে রঙ্গনে, আজ সবার মন তো উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে, আজ সবার। বন্ধুরা সব কিছু তো গুনে রেডি করে নিয়েছি, তো এরপর দেখো ঘটগুলো সুন্দর করে তুলসীতলার সামনে সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দেখতেই পেয়েছো সিঁদুরের আর হচ্ছে কাজলের ফোঁটাও দিয়ে নিয়েছি, সেটাও দিতে হয়। তো এবার দেখো এক এক করে গোনা দুব্ব, তারপরে গোনা তুলসী পাতা, বেল পাতা সব কিছু আমি ঘটের মধ্যে এক এক করে গুছিয়ে দিয়ে দিচ্ছি, কারণ একটা কিছু ভুল হলে তো চলবে না, সব কিছুই দিতে লাগবে। তো সব কিছুই দেখো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে জিনিসটা এখন দিচ্ছি, এটার নামটা এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আমি আবার ভুলেও গেছি। তো তোমরা ভিডিওতে জানতে পারবে, তোমাদের দাদাভাই ওটা আমাকে বলে দিয়েছিল, যাই হোক এখন আমার মনে পড়ছে না। তো এবার দেখো আমি তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি, যে 21টা করে আমি তুলসী পাতা গুনে রেখেছিলাম সেই 21টা করে তুলসী পাতা আমি ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঘটগুলোর মুখটা এতটাই ছোট যে এতগুলো জিনিস না ঠিকঠাক মতনভাবে ধরছিল না, তাও আমি একটুখানি গুজে গুজে ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ সব কিছুই তো ওর মধ্যে দিতে হবে, তাই না? আর এই পুজোয় তো গাঁদা ফুল মাস্ট, গাঁদা ফুল দিয়েই পুজোটা করতে হবে। তো দেখো আমি গাঁদা ফুলের শীর্ষসহ তো ফুলগুলো ঘটের মধ্যে গুজে দিচ্ছি, দেখতেও বেশ দারুণ লাগছে, ভালো লাগছে বলো। আর ঘরটা পুরো সাজানোর পর তারপর তোমাদের দেখাচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, চাল দেওয়া হয়েছে, তুলসী পাতা, দুব্ব, তারপর বেল পাতা, তারপর কি দিয়েছি, ও ও দিদি এটাকে কি বলে জানো, ও কি এটা আদাল গাছ, ও আদাল, আদাল গাছ দিয়েছি, তারপরে গাঁদা ফুল দিয়েছি, সবার শেষে এই যে সর্ষের ফুল, সর্ষের ফুলটাও লাগে। কত কিছু নিয়ম আছে দেখেছো, কত কিছু নিয়ম আছে। এটা সাদা ফুল, হলুদ ফুল দাও নাই, কোনটাই, ও মাঝখানে একটা, কত সুন্দর লাগছে এখন দেখতে। তো সাজানো হয়ে গেছে, আজ সবার মন তো উৎসবে রঙ্গনে, আজ সবার মন তো উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে, আজ সবার।
চলছে, দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি। আর এখন হবে ইতুর ব্রত কথা। তো দিদি বলবে হচ্ছে ইতুর ব্রত কথা, দারুণ গল্প, তোমরাও শুনে একটুখানি। মানে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের এরকম প্রত্যেকদিন যায়, প্রত্যেকদিন আসে। মানে কোনোদিন যেদিনকে পেলো সেদিনকে মানে দুটো খেলো, আর যেদিনকে পায় না সেদিনকে জল খেয়েই সারাদিন থাকে। এই করে করে দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। তখন একদিন মানে এরকম দেখছে, মানে এরকম আর কতদিন আর চলবে। তখন ওই দুই মেয়ে গেছে একদিন, গিয়ে মানে ওই মানে যায় পায় না, খুব কষ্টে, অনেক কষ্টে দিন যায়। তখন একদিন এরকম রাজার বাড়ির সামনে দিয়ে আসছে, রাজার বাড়ির সামনে দিয়ে আসছে। তখন রাজা এখন মেয়ের ওপর একটু মানে যাই হোক কিছুতে রাগ হয়েছে। রাগ হওয়ার পরে তখন মেয়েরে মেয়ের সাথে রাগ করছে যে হ্যাঁ তুই তুই যে এরকম কাজ করছিস, হ্যাঁ তোর আমি ঘুম থেকে উঠে চার মুখ দেখবো তাকেই তো তোর সাথে বিয়ে দেবো, আমি শর্টে সারলাম, হ্যাঁ তার সাথে আমি তোর সাথে বিয়ে দেবো। তখন ওই মেয়েরা শুনে আসছে, আর ছোটো মেয়েটা খুব চালাক ছিল, তা শুনে আসছে। এসে তখন দুই বোনের যুক্তি করলো, আর তারপরে এখন বাবা আসছে, এখন দেখে কিচ্ছু নিয়ে আসেনি। তখন কই যে এরকম করে কিছু আনেনি, তা এরকম কী খাবো। তখন ওই ওরকম কলমি শাক আনতে গেছে, কলমি শাক পায়নি, যেখানে যায় সেখানেই সব মানে পুড়ে ইয়ে যায়, ধান করতে যায় ধানও পুড়ে যায়। এরকম দিনের দিন মানে এরকম যায় দিনের দিন, মানে খুব কষ্টে দিন কাটাচ্ছে। তখন এরকম তার চলে না, তাহলে এই রাজার মেয়ের সাথে যখন রাজা বললো নিশ্চয়ই বাক্য আর ফেলবে না, ঠিক আছে ই করবে নিয়ে, মানে ও তো ওর কোনো ব্যাপার না। এখন ওর দিদিরে বলছে তোর যে এত কষ্ট, তুই কি সেই ঘট পুজো করিস? বলে কী করে করবো রে বোন, আমার ঘুম থেকে উঠে যদি রান্না করি, হ্যাঁ ও বলে দুজনে দু আমার ছেলে পেলে খিদে লেগে যায়, বলছে যে তুমি না খেলে আমি খাবো না, তুমি না খেলে খাবো না, তা কী করে খাবো? তখন বলছে যে তাই তাহলে এক কাজ করি, হ্যাঁ কি যে কেন ওদের খাওয়া দিবি, তুই খাবি না, ওদের খাওয়াবি? বলছে যে আমার না খেলে, আমি না খেলে ওদের খেতে দেয় না। তো তাই তাহলে ঠিক আছে তুই আমার বাড়িতে আয়, আমার বাড়িতে পুজো করবি। তখন পুজোর গল্পটা অনেক সুন্দর, বেশ ভালো লাগে, কিন্তু এতটাও গল্প তোমাদের আমি এই ভিডিওর মধ্যে শোনাতে পারবো না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এই ঘটে জল দিতে হয়, তো দেখো সবকটা ঘটে আমি জল দিয়ে নিচ্ছি। আর ইতু পুজো করা না খুব ভালো জানো তো, সংসারে অনেক শান্তি বৃদ্ধি হয়। পুজো তো শেষ,
প্রসাদ নিয়ে বসেছি, প্রসাদ খাচ্ছি। আর এই চালকলা মাখাটা যে আমার কি ভালো লাগে জাস্ট তোমাদের কি বলবো। যাই হোক প্রসাদ খাচ্ছি। আর যে দোলেটা বানানো হয়েছিল, দোলে না ওটাকে কি বলে, যে আমি মুঠো মুঠো করে যে দোলে বানালাম একদম সেই একুশটা একুশটা করে, তো যাই হোক সেইগুলোকে দুধের মধ্যে জ্বালিয়ে ওইটাকে খেতে হবে। তো ওটা পরে খাবো, আগে প্রসাদটা খাচ্ছি। আর ইতু পুজো করার পর আমি কিন্তু ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছি, তো প্রসাদ খেয়ে তারপর দোলে বানাবো। আর আজকে যেহেতু পুজো করা হয়েছে তো নিরামিষ খাওয়া দাওয়া, তো ভাবছি একটু খিচুড়ি করবো দুপুরবেলার দিকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর অনেকের অনেক রকম নিয়ম থাকে, তো আমাদের এরকমই নিয়ম, তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আর আজকের ব্লগটা আর কিছু বাড়াচ্ছি না, কারণ আমি চেয়েছিলাম যে আজকে ইতু পুজো দিয়েই একটা ব্লগ হবে, তো তার জন্যে এই ব্লগটা এটুকু থাক। প্রসাদটা খেয়ে নিই, দোলেটা বানাবো, তো ভিডিওর শেষে আমি দোলে বানানোটা দেখিয়ে দেবো, মানে দোলে বানানোর পরে কেমন লাগছে সেটা দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা। তো বন্ধুরা এই হচ্ছে দোলে, তো চালের গুঁড়িটাকে মুঠো মুঠো করে বানাতে হয় একুশটা একুশটা করে, তো সেটাকেই দুধ দিয়ে করেছি, তো এটা খেতে হয় আজকে আমাদের। তো তারপর তোমাদের দেখিয়ে দিই আজকে আমার দুপুরের লাঞ্চ। পুজোর দিনে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না বলো? তো দেখো আতপ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছি, যেটা তোমরা শর্টসে দেখতেই পেয়েছ। আর রয়েছে বকফুলের বড়া আর বেগুন ভাজা, জাস্ট দারুণ। এর সাথে যদি পালং শাকের তরকারি হতো বা বাঁধাকপির তরকারি আরও জমে যেত।